হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আজকে ক্লাস ভারতের সংবিধান সংক্রান্ত। এই ক্লাসটার জন্য তোমরা অনেক দিন থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, অনেক অনুরোধ আমার কাছে এসছে। যারা WBCS পরীক্ষার্থী আছো, যারা KP কনস্টেবল, SLSTPT বা WBP দিতে চলেছো, তারা প্রত্যেকেই আমাকে অনুরোধ করেছো ক্লাসটা আনার জন্য। তো অবশেষে ক্লাসটা আনলাম। তো এরকম ক্লাস তোমরা পরপর পেতে থাকবে। আজকে এক নম্বর পর্ব, 30টা MCQ আছে। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, ভারতে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইনের মাধ্যমে? অপশন গ, 1935 সাল। দুই নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? যুগ্ম তালিকা, অপশন ক। তিন নম্বর, ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় কোন সংবিধান সংশোধন দ্বারা? অপশন গ, 73তম সংবিধান সংশোধন। চার নম্বর, ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করে কোন দিন? 25 জানুয়ারি, অপশন ঘ। পাঁচ নম্বর, ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা হল আধা যুক্তরাষ্ট্রীয়, অপশন ক। ছয় নম্বর, ভারতের রাষ্ট্র ব্যবস্থা কিরূপ প্রকৃতির? গণতান্ত্রিক প্রকৃতির, অপশন ক। সাত নম্বর, বাক স্বাধীনতা হল একটি মৌলিক অধিকার, অপশন গ। আট নম্বর, ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? ছয়টি, অপশন খ। নয় নম্বর, কে ভারতের রাষ্ট্রপতিকে ইম্পিচ করতে পারেন? সংসদ, অপশন ক। দশ নম্বর, ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডারকে? ভারতের রাষ্ট্রপতি, অপশন খ। এগারো নম্বর, ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকারকে? সুপ্রিম কোর্ট, অপশন ঘ। আবার সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টকে সংবিধানের রক্ষাকর্তাও বলা হয়। বারো নম্বর, ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষি ক্ষেত্র হল কেন্দ্রীয় তালিকার বিষয়, অপশন গ। তেরো নম্বর, টোল ট্যাক্স ও জলকর পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি কি আদায় করতে পারে? হ্যাঁ, পারে, অপশন ক। চোদ্দো নম্বর, ভারতীয় সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখ কত? 26 জানুয়ারি, 1950, অপশন ঘ। পনেরো নম্বর, ধর্মনিরপেক্ষতা এই ধারণাটির সঠিক বর্ণনা কি? রাষ্ট্রনীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তা দ্বারা পরিচালিত হয় না, অপশন ঘ। ষোলো নম্বর, ভারতীয় সংবিধানের 24তম অনুচ্ছেদে কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স হয় 14 বছরের কম, অপশন ক। সতেরো নম্বর, সংসদে দুই পক্ষের ভোট সমান সমান হলে কে ভোট দেন? লোকসভার স্পিকার, অপশন ক। আঠেরো নম্বর, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা? লোকসভা, রাজ্যসভা, রাজ্য বিধানসভাগুলি নির্বাচিত সদস্যদের দ্বারা, অপশন খ। উনিশ নম্বর, কেন্দ্র রাজ্যের মধ্যে রাজস্ব বণ্টিত হয় কোন সংস্থার সুপারিশের ভিত্তিতে? অর্থ কমিশন, অপশন ক, ফিনান্স কমিশন। কুড়ি নম্বর, কোন কমিটি সরকারি ব্যয় নিয়ম মাফিক হয়েছে কিনা তা দেখে? পাবলিক অ্যাকাউন্টস কমিটি, অপশন ক। একুশ নম্বর, সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করেছে? 61তম সংশোধনী, 1988, অপশন খ। বাইশ নম্বর, কোন সংশোধনীতে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল? 42তম সংশোধনী, অপশন ঘ, 1976 সাল। তেইশ নম্বর, ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়? অন্ধ্রপ্রদেশ, অপশন খ। চব্বিশ নম্বর, ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? গৃহীত হয়েছিল 26 নভেম্বর, 1949, অপশন গ। পঁচিশ নম্বর, সংবিধান সভার সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, অপশন ক। ২৬ নম্বর, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্রীয় রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করার জন্য অর্থ কমিশন গঠনের ব্যবস্থা করা হয়েছে?
280 অনুচ্ছেদ, অপশন ঘ। 27 নম্বর, সংবিধানের কোন সংশোধনী আইনে সমস্ত শিশুদের শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? 86তম, অপশন ক। 28 নম্বর, ভারতীয় সংবিধানের 95তম সংশোধনটি কিসের সঙ্গে সম্পর্কিত? তপশিলি জাতি ও জনজাতিদের আসন সংরক্ষণ, অপশন গ। 29 নম্বর, ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল? 389 জন, অপশন ঘ। 30 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, ব্রিটিশ প্রণীত কোন আইনটি ভারতীয় সংবিধান রচনায় সবথেকে অপরিহার্য ছিল? অপশন গ, 1935 সালের ভারত শাসন আইন, অপশন গ। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের ক্লাসের 30টা সংবিধান থেকে জিকে প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাতে পারো ক্লাসটা তোমাদের কেমন লাগলো। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে, ভালো থেকো, বাই।